ভুটান থেকে জয়গাতে পাচারের পথে প্রচুর পরিমাণে ভুটানি মদ বাজেয়াপ্ত করলো জয়গা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ভুটান থেকে জয়গাতে আসা একটি তেলের ট্যাঙ্কারকে আটক করে পুলিশ, এবং সেই ট্যাঙ্কার থেকে প্রচুর পরিমাণে ভুটানি মদ উদ্ধার হয়। এবং ট্যাঙ্কার চালক বীরপাড়া বাসিন্দা রাজু মণ্ডল ও খালাসি প্রদীপ দাসকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ভুটান থেকে জয়গাতে আসা একটি তেলের ট্যাঙ্কারকে আটক করে পুলিশ, এবং সেই ট্যাঙ্কার থেকে প্রচুর পরিমাণে ভুটানি মদ উদ্ধার হয়। এই ট্যাঙ্কার চালক বীরপাড়া বাসিন্দা রাজু মণ্ডল ও খালাসি প্রদীপ দাসকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভুটান থেকে জয়গাতে পাচারের পথে প্রচুর পরিমাণে ভুটানি মদ বাজেয়াপ্ত করলো জয়গা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ভুটান থেকে সেই তেলের ট্যাঙ্কার শুদ্ধ তোলে পুলিশ, এবং ট্যাঙ্কার চালক বীরপাড়া বাসিন্দা রাজু মণ্ডল ও খালাসি প্রদীপ দাসকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।